السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة، صدق الله العظيم. شبري أسرطة ودرشق مندولي أمرا شنشلام دائر قنا بولي আজকে আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণ নিয়ে, যে গুণটি প্রত্যেকটি মুসলমানের বিশেষ করে প্রতিটি দায়ের মধ্যে থাকা খুবই জরুরি। সেই গুণটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি কোনো বিষয়ে রাগান্বিত হতেন না, কিন্তু ইসলামের ক্ষেত্রে দিনই কোনো বিষয়ে যদি কেউ হস্তক্ষেপ করত তাহলে তিনি অবশ্যই রাগান্বিত হতেন। যতক্ষণ পর্যন্ত ওই কাজটা প্রতিকার না হতো ততক্ষণ পর্যন্ত তিনি তার রাগ থেকে তিনি বিরত হতেন না। তা আমরা দেখি যে আমরা যখন আমাদের এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, কিন্তু আমাদের বাস্তব জীবনে তার পুরো উল্টো গুণ আমরা গুণের ওপর চলি। যেমন আমার দুনিয়াবি স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে যদি আঘাত আসে তাহলে আমি তার প্রতিকার করি। আমার ব্যক্তিগত দুনিয়াবি কোনো বিষয়ে যদি কেউ হস্তক্ষেপ করে আর আমার বিরুদ্ধে যায় তাহলে তখন দেখা যায় রাগ গুসা কত প্রকার ও কী কী। কিন্তু দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কেউ যদি হস্তক্ষেপ করে তখন সেটা আমি আর কোনো কিছুই করি না, তখন হেকমতের নামে বিভিন্ন নামে আমি সেখান থেকে এড়িয়ে যাই। কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ নয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি বিষয়ে কেন রাগান্বিত হতেন না, এটা তার বাস্তব হাকিকত তার সামনে স্পষ্ট ছিল, যা আমাদের সামনে স্পষ্ট। সেটা হলো যে দুনিয়ার কোনো মূল্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিল না, কিন্তু দ্বীনের মূল্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। এর জন্য দ্বীনকে তিনি মজবুতভাবে ধরতেন, দ্বীনের তিনি পাবন্দি করতেন, দ্বীনের উপরে কেউ হস্তক্ষেপ করলে তিনি তার বাধা দিতেন। কিন্তু আমরা দ্বীনটা আমাদের কাছে গণ্য হয়ে গেছে, দ্বীনটা আমাদের কাছে মুখ্য নয়, দ্বীনটি আমাদের কাছে মৌলিক না, প্রাসঙ্গিক একটা কাজ হয়ে গিয়েছে। কিন্তু দুনিয়াটাকে আমরা আমাদের জীবনের মৌলিক একটা কাজ বানিয়ে নিয়েছি, দুনিয়াটাকে আমাদের জীবনের মাকসাদ বানিয়ে নিয়েছি, দুনিয়াটাকে আমার জীবনের আসল একটা কাজ বানিয়ে নিয়েছি। ফলে দুনিয়ার সাথে আমাদের মহাব্বত ভালোবাসা এত বেড়ে গিয়েছে যে আমাদের নিজের স্বার্থে দুনিয়াবি কোনো বিষয়ে যদি কেউ হস্তক্ষেপ করে তখনই আমি রেগে যাই এবং তার প্রতিকার করার জন্য যত পন্থা যত পদ্ধতি অবলম্বন করার দরকার সব কিছু আমরা করি, কিন্তু দিনের ক্ষেত্রে সেটা আমরা করি না। এজন্য আমাদেরকে দিনের ক্ষেত্রেও দিনকে বুঝে, ইসলামকে বুঝে, ইসলামের উপরে, দিনের উপরে, হকের উপরে কেউ যদি হস্তক্ষেপ করে সেখানে আমাদের প্রতিরোধ করতে হবে, সেখানে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানিয়ে তিনি যেমন নাকি দুনিয়াকে অমূল্যবান মনে করে, দুনিয়ার ব্যাপারে কখনো রাগ হতেন না, আখেরাতের বিষয়ে রাগান্বিত হতেন, আমরাও আখেরাতের কোনো বিষয়ে, ইসলামের কোনো বিষয়ে কেউ যদি হস্তক্ষেপ করে তাহলে আমরা সেখানে ছাড় দেব না, আমরা সেখানে প্রতিবাদ অবশ্যই করব যতক্ষণ পর্যন্ত সে কাজটি নিরসন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুণ আমাদের ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে সকল মুসলিম বিশেষ করে সকল দায়ীদেরকে এই গুণের ওপর চলার মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।